উম্মে লুবাবা যদি সিক্সে আমার কর্তৃক হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে সিক্সে প্রথম দিকে যদি হয়, এটা হচ্ছে দেখেন মে মাসে, এবং এই যে এখানে তাকান আপনি, এই লুবাবা কিন্তু সে লিখছে আপনার 27 অক্টোবর 2022, অর্থাৎ অক্টোবর মাসের কথা। হ্যাপি টিচার্স ডে স্যার, ফর মি ইউ আর দ্য বেস্ট টিচার, উই লাভ ইউ সো মাচ। আজিমপুর বিকারুন্নেসানুন স্কুল অ্যান্ড কলেজ যে কারণে উত্তেজিত এবং ছাত্রীরা যার জন্য বিক্ষোভ করছেন, যে শিক্ষককে সরাবার জন্য মূলত এই বিক্ষোভ, সেই শিক্ষক আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, মুরাদ সরকার স্যার। তার কাছ থেকে শুনবো আসলে মূল ঘটনাটা কি, তাকে যে কারণে দোষী সাব্যস্ত করা হচ্ছে তিনি সে কারণে কি দোষী, নাকি অন্য কিছু, না সত্যিকার অর্থেই তিনি দোষী। মুরাদ হোসেন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আসলে ঘটনাটা কি প্রকৃতপক্ষে? ধন্যবাদ আপনাকে। ঘটনাটা হচ্ছে সরাসরি এক ধরনের ষড়যন্ত্র। আপনারা জেনেছেন যে তিনজন শিক্ষার্থী দিয়ে অভিযোগ করা হয়েছে, তাদের অভিযোগ হচ্ছে তারা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে তখন তাদেরকে হ্যারাস করার কথা বলা হয়েছে। ষষ্ঠ শ্রেণী, এখন সপ্তম শ্রেণী, এখন অষ্টম শ্রেণী, তো এত বছর আগের ঘটনা এখন হুট করে তিনজনই একই সাথে অভিযোগকারী হয়ে গেল, কাদের ইন্ধনে এবং কাদের সাহায্যে এবং কীভাবে, এটা নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকা এবং যোগাযোগ সামাজিক মাধ্যমের মাধ্যমে দেখেছেন যে আমাকে জেলাসি করেন এ ধরনের কিছু শিক্ষক, এবং ওই শিক্ষকের সন্তান, দুজন সন্তান, আরেক শিক্ষকের সন্তান এবং তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের 10-12 জনের একটা গ্রুপ, ফেসবুকে গ্রুপ খুলে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালিয়েছেন যেন আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হই। এই বর্তমান ছাত্রীদের সাথে যোগ হয়েছে পুরাতন ছাত্রীরা, এটি কেন? অনেক বছর আগে আপনি আছেন এখানে প্রায় 15 বছর আপনার দাবি মতো, তো এই 15 বছরে এত পুরাতন ছাত্রীরা এই বিক্ষোভে জয়েন করলো কেন? কারণ কি তারাও কি নির্যাতনের শিকার হয়েছিল? আচ্ছা, চমৎকার একটা কথা বললেন। মানে একটা শিক্ষার্থী যদি নির্যাতন হয় তো সেই শিক্ষার্থী 2 বছর পরে কমপ্লেন করবে? একজন শিক্ষার্থী যদি নির্যাতন হয় সে শিক্ষার্থীকে 10 বছর পরে কমপ্লেন করবে? মানে এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য কথা? তার মানে কি এটা সাজানো বোঝা যাচ্ছে? আমি তো আপনাকে এই এগুলো দেখালাম, এই শিক্ষার্থী, যেমন আমি যদি আপনাকে বলি যে উম্মে লুবাবা যদি সিক্সে আমার কর্তৃক হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে সিক্সে প্রথম দিকে যদি হয়, এটা হচ্ছে দেখেন মে মাসে, এবং এই যে এখানে তাকান আপনি, এই লুবাবা কিন্তু সে লিখছে আপনার 27 অক্টোবর 2022, অর্থাৎ অক্টোবর মাসের কথা। হ্যাপি টিচার্স ডে স্যার, ফর মি ইউ আর দ্য বেস্ট টিচার, উই লাভ ইউ সো মাচ। মানে একটা শিক্ষার্থী আমার দ্বারা হ্যারাসমেন্ট হলো এবং একটা শিক্ষার্থী আমার কাছে আসতে ভয় পাচ্ছে, একটা শিক্ষার্থীকে আমি মগজ ধোলাই করেছি, সেই শিক্ষার্থী আমাকে বলছে যে স্যার আপনি বেস্ট টিচার এবং আপনাকে আমরা ভালোবাসি। এটা কোথায় বলছে? এই যে মেসেঞ্জারে, এই যে আপনার ব্যক্তিগত মেসেঞ্জারে, আমার ব্যক্তিগত মেসেঞ্জারে, যখন টিচার্স ডে কোনো ডিয়ের উইশের ব্যাপার থাকে বা হ্যাপি বার্থডে ব্যাপার থাকে। এই যে দেখেন, আমরা ধরে নিলাম যে আপনি নির্দোষ, আপনার কাছে হচ্ছে এই সবশেষ যেটি জানবো সেটি হচ্ছে যে আপনি একজন শিক্ষক হিসেবে আপনি মনে করছেন যে আপনি নির্দোষ এবং আপনার কোনো প্রকার দোষী নাই, এবং আপনি সেখানে বললেন যে আপনার সহকর্মীদের দ্বারা আপনি মূলত এই মানে এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, আপনি নিজেই হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, বরঞ্চ আপনার দ্বারা কেউ হ্যারাসমেন্টের শিকার হননি। এবং আপনি আরেকটি কথা বলছিলেন যেটি হচ্ছে যে দীর্ঘ, অর্থাৎ যেসব ছাত্রীরা এখান থেকে বেরিয়ে গেছে তারা এত বছর পরে এসে কেন কমপ্লেইন করছে। আচ্ছা, তাহলে কি আপনি প্রস্তুত আছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি এটাকে তদন্ত করে দেখেন? আপনাদের তো একটা তদন্ত হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, এবং তদন্ত কমিটি বলছে যে প্রাথমিক সত্যতা পেয়েছে, এবং এই কথাটির সাথে আমি একমত না। জি, কারণ আমি 100% নিশ্চিত, অনেস্ট যে এই ধরনের কোনো অভিযোগ তারা পাবে না, কারণ যে তদন্ত কমিটি গিয়েছে কিভাবে তদন্ত হয়েছে সেটা আমরা জেনেছি, যে তিনারা গিয়ে প্রথমে বলেছে সকল ভলান্টিয়ারদের ডাকো, সকল 22 হেড গার্ডদের ডাকো, তাদের থেকে মতামত নিয়েছে, তারপরে যেখানে ভলান্টিয়ার নেই সেখানে 2, 4, 10, 15, 20, 25, 30, 35, 55 এই কিছু রুল নাম্বার ধরে দিয়ে বলেছে যে এটা এ শাখা থেকেও আনো, বি শাখা থেকেও আনো, সি শাখা থেকেও আনো, এবং তাদের মতামত নিয়েছে, এবং আমাদের আজিমপুর ব্রাঞ্চ থেকে যে কলেজে গিয়েছে কলেজের শিক্ষার্থীদের নিয়েছে। যদি এভাবে তদন্ত করে থাকে আমি 100% অনেস্টলি বলবো যে সেখানে আমি নির্দোষ প্রমাণিত হয়। এবং তার একটা নমুনা, কিছুক্ষণ আগে আমি একটা পত্রিকা আমার হাতে পেলাম, আপনারা দেখেন, এটা হচ্ছে সমকাল, কিছুক্ষণ আগে আমি পত্রিকাটা পেলাম, আপনারা ইন্টারভিউ নেওয়ার আগেই আমি পত্রিকাটা পেলাম, আমাকে একজন ফোন করে বলল যে পত্রিকা আপনি কিনে দেখেন, এখানে লেখেছে ছাত্রী যৌন নিপীড়নে অভিযোগে তুলকাম বিকর্ণাসায়, বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রমাণ মিলেনি রিপোর্ট দেয়, শনিবারে প্রতিষ্ঠান থেকে বলা হয় প্রাথমিক সত্যতা মিলেছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে অভিযুক্ত শিক্ষককে বদলি। তাহলে এখানে কি হচ্ছে, এটা কি, এটা তো আমি বুঝতে পারছি না। তাহলে এই যে রিপোর্টটা হলো একটা জাতীয় পত্রিকা এবং শীর্ষস্থানীয় একটা পত্রিকা,
যে বৃহস্পতিবার তদন্ত কমিটি প্রমাণ মিলেনি রিপোর্ট দিয়ে দিয়েছে। আমি কিন্তু রিপোর্ট আমার কাছে আসেনি এবং রিপোর্ট আমি আমাদের মাননীয় অধ্যক্ষের বরাবর আমি আজকে অ্যাপ্লিকেশন করেছি, রিপোর্ট আমি এখনও পাইনি, গতকালকেও পাইনি। উনি সম্ভবত ওনারা আলোচনা শনিবার দিন প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে প্রাথমিক সত্যতা মিলেছে। তাহলে এই যে জিনিসগুলো আসতে সেগুলি ধোঁয়াশা, তাহলে কেন কেন এই ব্যাপারগুলো? আমি সেটাই বলছি যে অলরেডি মানে আপনি কি প্রস্তুত আছেন যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা যদি তদন্ত হয় সেই তদন্তে আপনি নির্দেশ নিজেকে দাবি করতে পারেন? না না, আমি 100% নির্দোষ, শুধু নির্দেশ দাবি করতে পারি কি, আমি 100% নির্দোষ এবং এদেরকে আপনার কি মনে করেন যে তাদের দ্বারা একটা তদন্ত হওয়া প্রয়োজন আছে? যদি এই তদন্ত হওয়ার পরে এটার যদি কোনো পরিবর্তন হয় এই পত্রিকার কথা অনুযায়ী, তাহলে অবশ্যই আরেকটা তদন্ত দরকার আছে এবং সেই তদন্ত যেন প্রভাবমুক্ত হয়। যেমন বর্তমান যে শিক্ষার্থীরা তদন্তে তাদের মতামত দিয়েছে, তাদের যে হুমকি ধমকি এবং তাদেরকে টিচার রুমে এনে বকাবাদ্য করা, এই সম্প্রতি 17 তারিখে ক্লাস পার্টিতে শিক্ষার্থীরা আমাকে বেস্ট ক্লাস টিচার অ্যাওয়ার্ড দিয়েছে। আপনি কত ভাগ নির্দোষ আপনাকে দাবি করেন আপনি নিজেকে? আপনি এই উত্তরটা আমি আপনার কাছে ছেড়ে দিই। এই 17 তারিখে ক্লাস পার্টিতে শিক্ষার্থীরা আমাকে বেস্ট ক্লাস টিচার অ্যাওয়ার্ড দিয়েছে। যদি এই ধরনের ঘটনা তাদের চোখে আসে, তারা কেন আমাকে বেস্ট ক্লাস টিচার অ্যাওয়ার্ড দিবে? এই যে তার সেই ছবি, আপনি ভিডিও চাইলে আমি আপনাকে ভিডিও দেখাবো, তার কী পরিমাণ উচ্ছ্বাসিত ছিল, তার কী পরিমাণ আনন্দিত ছিল। এবং আমি ক্লাসে যখন ঢুকেছি, আপনি ছাত্রীদের কোমলতার সুযোগ নেন এবং যে কারণে হচ্ছে এই অ্যাওয়ার্ড দিচ্ছে বা ছাত্রীরা তখন বুঝতেছে না, যখন বোঝে তখন তার গার্ডিয়ানদের কাছে বলে, তখন তাদের ক্যারেক্টার অর্থাৎ এটা যাতে বাইরে প্রকাশ না হয়, তাদের ভবিষ্যৎ আছে, এই কারণে তারা এইগুলো প্রকাশ করছে না, এই কারণে এত বছর পরে এসে তারা এই দাবিগুলো তুলছে। এই বিষয়ে আপনার যুক্তি কী? মানে আপনি কি এটা বলতে পারেন যে যারা আমাকে অ্যাওয়ার্ডটা দিল তারা বর্তমানে 9-এর স্টুডেন্ট, 8-এর ক্লাস টিচার হিসাবে আমাকে দিয়েছে? তো 9-এর স্টুডেন্ট বুঝে না, 9-এর স্টুডেন্ট কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না। মানে এ ধরনের হাস্যকর যুক্তি যারা দিচ্ছে, মানে তারা কি কোনো সুস্থ মানুষ? আপনি বলেন, আপনি বলেন 9-এর যে স্টুডেন্ট আমাকে অ্যাওয়ার্ড দিল তারা গত বছরের 8-এ ছিল, তার লজ্জায় যদি না বলে তাহলে তিনজন একই টাইমে বলে ফেললো। এই বলার সময় বর্তমান যে শিক্ষার্থীরা পড়ছে তাদের 6-এর কেউ বললো না, 7-এর কেউ বললো না, 8-এর কেউ বললো না, 9-এর কেউ বললো না, 10-এর কেউ বললো না। আমি যে শিক্ষার্থী বের করে দিলাম একটা নির্দিষ্ট শিক্ষকের কাছে গিয়ে ভর্তি হলো, ওই তিনজন শিক্ষার্থী বললো। এখন সেই তাদের যে শিখিয়ে দিয়েছে সেটারও ডকুমেন্টস আমার কাছে আছে। আপনি দেখেন হাতের নকল, আপনি স্কুলের কাছে তদন্ত রিপোর্ট চান, আপনি দেখেন তদন্ত রিপোর্টে কি আসছে। আচ্ছা, একেবারে সর্বশেষ প্রশ্ন, বেকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, এটি একটি সুনামধন্য দেশের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ যদি ওঠে তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি অর্থাৎ এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। আপনি কি মনে করেন যে শিক্ষক হিসেবে যখন এই ধরনের প্রশ্ন উঠবে তখন আমরা সচেতন অভিভাবকরা নিশ্চয়ই আমাদের সন্তানদের স্কুলে ভর্তি করব না, এবং নিশ্চয়ই আমরা স্কুলের যারা শিক্ষকবৃন্দ থাকবেন এরপর আপনার টিচার তাদের প্রতি রেসপেক্টটাও কমে আসবে অনেকাংশে। তো আপনি কি মনে করছেন এই ধরনের যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, যেভাবে বিক্ষোভ হচ্ছে, যেভাবে জনমত তৈরি হচ্ছে, এতে দেশের ভাবমূর্তিও কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে নাকি? এখানে একটা জিনিস খেয়াল করেন যে বিক্ষোভটা কী করে হলো। এই ফেব্রুয়ারিতে তার একটা প্ল্যাটফর্ম করলো, প্ল্যাটফর্মটা কারা তৈরি করলো? প্ল্যাটফর্মটা তৈরি করলো হচ্ছে আমাদের শিক্ষকের মেয়ে। আপনি দেখেন এটা আমাদের শিক্ষকের মেয়ে, এখানে তাকান, এই যে এই আমি যে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শিক্ষকের মেয়ে, হ্যাঁ একজন, এবং এখানে তাকান এই দুইজন, এই দুজন আমাদের শিক্ষকের একজন বড় মেয়ে একজন ছোট মেয়ে, এবং এই যে শিক্ষকের মেয়ে এবং তাদের বান্ধবী 10-12 জন মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে, একটা প্রোপাগান্ডা চালিয়ে তারা এই প্ল্যাটফর্মে আমার বিরুদ্ধে অপপ্রচার করে। এই স্কুলে এই ধরনের রাজনীতি হচ্ছে, যে স্কুলে শিক্ষকরা এই ধরনের রাজনীতি করে আপনার কথা মতো শিক্ষার্থীদের দিয়ে, ছাত্রীদের কোমল মতো ছাত্রীদের দিয়ে, সেই স্কুল থেকে আমরা কী ধরনের প্রত্যাশা করব? না, এটা হচ্ছে এটা একটা জাতির কাছে একটা অশনি সংকেত যে যদি কোনো পুরুষ শিক্ষক বা কোনো পুরুষকে যদি ঘায়েল করতে হয় তাহলে তার বিরুদ্ধে একটা যৌন অভিযোগ তুলে দাও, তাহলে সে বিনাশ হয়ে যাবে। তো সেইটাই হচ্ছে এখানে ঘটনাটা ঘটেছে, যে তারা তারা আমার আমার যে পরিধি, আমার যে মিডিয়ার জগৎ, আমার যে কী বলে শিক্ষার সাফল্য, আমি যে আপনি কিশোর বাতনে আমার ক্লাস, নুন বাতনে আমার ক্লাস, আমার চিবির কাজ, আমি 20 তারিখও আমার ইত্তেফাকে আমার লেখা প্রকাশিত হয়েছে, এত তো সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তারা এই কাজগুলো কিছু আমি যেই শিক্ষার্থীদের বের করে দিছি তাদেরকে ব্যবহার করে এই কাজগুলো করেছে তাদের সন্তান এবং তাদের বান্ধবীদের দিয়ে। তাহলে আপনি যে বললেন ওই যে যারা পাশ করে গেছে, সে পাশ করে গেছে তাদের সন্তানের বান্ধবীরা, আপনি দেখেন, আপনি তদন্ত করেন, তাদের বান্ধবীদের দিয়ে এই কাজটি করা হয়েছে। সুতরাং এটি স্পষ্ট, এটি স্পষ্ট। ধন্যবাদ আপনাকে দর্শক। আপনারা নিশ্চয়ই কথা আমি বলবো না, বলা উচিত যে ওই শিক্ষকের মেয়ে, ওই শিক্ষকের মেয়ে
আপনি দেখেন এটা এখনও ফেসবুকে আছে, তারা অনেকগুলি মুছে দিচ্ছে। এই শিক্ষকের মেয়ে আপনার এই যে এখানে স্ট্যাটাস দিয়েছে যে সে আমার যে বিরুদ্ধে যে যা বলছে, এখানে বলছে কেউ কি আছে যে প্রযুক্তি ত্রুটি করতে পারে যা প্রমাণ সংগ্রহ করে যাতে আমি অন্যদের দেখাতে পারি যে আমি যা বলছি তা সত্য। শিক্ষকের মেয়ে যে আমাদের সে গণিত শিক্ষকের মেয়ে আমাদের সহকর্মী, সেই দর্শক আপনি শুনতে পেলেন যে মুরাদ সরকার যিনি একজন শিক্ষক যার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি উঠেছে এবং রাজধানী ঢাকাতে বেশ বিক্ষোভ সমাবেশ করছেন এই স্কুলেরই শিক্ষার্থীরা এবং যোগ হয়েছেন পুরাতন শিক্ষার্থীরা। তবে যে স্কুলে এ ধরনের বিষয় নিয়ে বিক্ষোভ সমাবেশ হয়, যে স্কুলে এ ধরনের শিক্ষকদের শ্লীলতা হানি বলবো, যে এরপর যৌন হানি বলবো, যে যেসব কর্মকাণ্ডে শিক্ষকরা যুক্ত থাকেন এবং বাজে রাজনীতির শিকার হন তার ভাষ্য মতে, মুরাদ সরকারের ভাষ্য মতে, তবে অবশ্যই প্রশ্নবিদ্ধ যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এখন জনমনে। দর্শক আজ এ পর্যন্তই, আমরা আবারও ফিরে আসবো বৈকারণ্যসারুন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভোরের পাতার সাথেই থাকুন।